গ্রাম বাংলার ঐতিহ্য কথা বিভিন্ন ফোক গানের সমাহার মফিজুর রহমান জীবন পরিচালিত মফিজি বন্ধু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা কুকিল টিভি স্টুডিওতে সমবেত হয়েছি একটি নতুন একটি বিষয় নিয়ে। সে বিষয়টি হচ্ছে যে মফিজকে আপনারা অনেকেই চেনেন, আমার ডান পাশে বসা মফিজ, মফিজুর রহমান জীবন। সেই মফিজের কিন্তু একটি মিডিয়া রয়েছে, মফিজ বন্ধু মিডিয়া। কিন্তু আজকে মফিজ সে তার উস্তাদকে ভালোবেসে তার উস্তাদকে একটি মিডিয়াতে কিন্তু দিতে যাচ্ছে, যে মিডিয়াটির নাম মফিজ নিজে মুখে বলবেন। আপনারা শুনুন মফিজের মুখে মফিজ তার উস্তাদের মিডিয়া নিয়ে এবার আমাদের কাছে কি বলতে চাচ্ছে। আমরা চলে যাচ্ছি মফিজের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক, আসলেই আমি কি বলবো, আমি এতটা আনন্দিত যে বলার মতো আমার ভাষা নেই। আজকে আমার একটা ছোট একটা মিডিয়া, আজকে সবার সাহায্যে আজকে এই মিডিয়াটা আজকে এতটুকু হয়েছে। তাই আমি একটা চিন্তা করলাম যে আমার ওস্তাদকে একটা আমি একটা মিডিয়া আবার তো উপহার দিই, মানে এটা এই বিষয় নিয়ে আজকে এসেছি আপনাদের মাঝে। যেহেতু অন্য কোনো একটা বিষয় না, এটা একটা চিঠি হিসাবে থাকবে, যেহেতু আসলে আমি কিছু দিতে পারি নাই, কিন্তু আবার তো এটা চিঠি হিসাবে থাক, যেহেতু একটা মিডিয়া সবাই দেখবে, যেহেতু একটা ওস্তাদ মিডিয়া, সে যদি আবার তো লাইভে এসেও কথা বলে তবু ভালো লাগবে। আমি এই আশা নিয়েই তাকে একটা মিডিয়া খুলে দিতেছি, যেন আমাকে যারা ভালোবাসেন আশা করি আমার ওস্তাদকেও তারা ভালোবাসেন। তাই বিদায়ী, এই কারণেই আমি আপনাদের মাঝে এসেছি। আমার চ্যানেলটা যেভাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন, এইভাবে আমার ওস্তাদ মিডিয়া এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে সাথে আরও অনেক মিডিয়া আছে, কোকিল টিভি মিডিয়া, ভেলকি মিডিয়া, মফিজ বন্ধু মিডিয়া এবং ওস্তাদ মিডিয়া, এইগুলো চ্যানেলে আপনারা নিত্য নতুন প্রোগ্রামগুলো পাবেন, এটা আমি আশা করি। আর এই চারটা মিডিয়াতেই আপনারা নতুন নতুন প্রোগ্রাম পাবেন। আর আশা করি আপনাদের কাছে আমার একটা দাবি, আমার চ্যানেলটা যেভাবে আপনারা আজকে লালন পালন করে বড় করেছেন, আমার ওস্তাদ যিনি ওস্তাদ মিডিয়া, এটাও আপনারা আশা করি আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিছু চাওয়া নেই। আসলে প্রবাসীতে যারা আছেন তারা অনেক কষ্টতেই আছেন, যেহেতু আপনারা স্বাধীন রোদের মধ্যে কাজ করেও আমাদের প্রোগ্রামগুলো দেখেন। আমরা ভাবি যে এত পরিশ্রমের পরেও আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখেন, আসলেই আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, যেহেতু আমাদের ভালোবাসেন এই কারণে প্রোগ্রামগুলো দেখেন। আমি সবসময় আপনাদের নিয়েই ভাবি, আপনাদের জন্য দোয়া করি। আজকে কয়েকটি ডিস্ট্রিক্ট অনেক মানে ভয়াবহ, অনেক অবস্থা খারাপ, আল্লাহ পাক যেন আমাদের এই করোনা ভাইরাস থেকে যেন মুক্তি দেন। আমরা সবাই এটা আমরা আল্লাহর কাছে আশা করি। সবাই যে যেখানে থাকি আমরা যেন একটু নিরাপদে থাকি, তবুও একটু নিরাপদে থাকতে হবে, আমি সবার জন্য দোয়া রাখি। আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। তাহলে আমরা আজকে যে মিডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই মিডিয়াটির নাম হচ্ছে ওস্তাদ মিডিয়া। ওস্তাদ মিডিয়া, হ্যাঁ। আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে গিয়ে ওস্তাদ লিখলেই, বাংলা অথবা ইংরেজিতে ওস্তাদ মিডিয়া লিখলেই চলে আসবে, আপনারা সাবস্ক্রাইব করবেন। যেখানে প্রোগ্রামের কথা বলা হচ্ছিল যে লকডাউনের কারণে আসলে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি আপনার কিছু কিছু প্রোগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, গাজীপুরে আপনার সরিষাবাড়িতে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এখন প্রোগ্রাম যে আপনি করছেন তাতে আপনার প্রোগ্রামে কি পরিমাণ প্রোগ্রাম আপনার হাতে আছে একটু বলবেন আমাকে? না, আসলে প্রোগ্রাম অনেক অনেক প্রোগ্রামই আছে, যেহেতু এখন মানে করতে পারতেছি না, যে কারণে মানে দেশের অবস্থা খুব একটা ভালো না। বাইনা অলরেডি আমার সাতটা আছে, আর দুইটা গাইছি গতদিন, একটা গাইছি ইমান যাত্রা আর একটা গাওয়া হয়েছে বেহুলা। আমরা দুইটা প্রোগ্রাম করে পরে বাসায় আসছি, কিন্তু আরও প্রোগ্রাম আছে, এইগুলা প্রোগ্রাম
মানে কয়টা হবে আর কয়টা হবে না, যেহেতু যে জায়গায় মানে একটু মানে যেখানে মানে অনুমতি দিয়েছে সেখানেই হইতেছে, আর যেখানে অনুমতি দিয়েছে না সেখানে আর হইতেছে না। আর ঢাকায় একটা প্রোগ্রাম আছে আমার, ঢাকায় একটা প্রোগ্রাম আছে, এটা মনে হয় এই মাসে পরে হবে, সেটার বায়নাও অলরেডি দিয়ে গেছে, ওই প্রোগ্রামটা হবে আমার। আর আমাদের সিরাজগঞ্জও একটা প্রোগ্রাম আছে, সেটা মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই ওদিকে সরষাবাড়িও একটা প্রোগ্রাম আছে, ওটার মধ্যেও আমরা যাবো। আর শুধু আপনাদের কাছে আমার একটা চাওয়া, এই মিডিয়াটা শুধু আপনারাই লালন পালন করে বড় করবেন, আমি এটাই আপনাদের কাছে আশা করি, আর কিছু চাওয়ার নেই। আমি আরেকটু আসি শেষ করার আগে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সবাই মফিজকে বেহুলা শিল্পী মফিজ হিসেবে জানি, যিনি মৃত প্রায়, আমি প্রায় সময় কথাটা বলে থাকি, গ্রাম বাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেই মৃত প্রায় সংস্কৃতিকে উজ্জীবিত করেছে মফিজ। কারণ মফিজ বেহুলা শিল্পী হিসাবে সারা বাংলায় পরিচিত এবং সারা বিশ্বে পরিচিত আপনাদের ভালোবাসায়। আমি মফিজের কাছে আসবো। মফিজ, যেহেতু বেহুলা একটা ভাষান যাত্রা পালা, এই আপনি কি এই যাত্রা পালা না আরো অন্যান্য যাত্রা পালাও আপনি করেন অনেকেই জানতে চায়, আজকে যদি আপনি মিডিয়ার মাধ্যমে বিষয়টা প্রকাশ করতেন। না আসলে আমরা কয়েকটি বই মানে ইয়ারসিলও দিচ্ছি, আবার কয়েকটি বই আমরা করতেছি, যেহেতু আপন দুলাল, এই কাশেমালার প্রেম, গুনাই বিবি, তারপর আছে কমলা বনবাস, তারপরে রূপান্ত, আগে এদেরই রিহার্সেল চলতেছে, রিহার্সেল চলতেছে। যেহেতু একটা বই যখনই আমরা ধরি অনেক সময় লাগে, যেহেতু আমি ছোট মানুষ, এত চাপ নিজের পক্ষে নেওয়া সম্ভব না, মানে কিছুটা কিছুটা হালকাভাবে নিজের কি আমি বেশি প্রেশার না দিয়ে, আমি বেশি টেনশন না করে মানে হালকা হালকাভাবে ধরতেছি। কারণ একটা বই ধরা গেলে অনেক পরিশ্রম, যেহেতু আমরা অলরেডি চারটা বই মুখস্থ করে ফেলেছি, আর এই দারিনি রোববার ধরেছি, রোববারটা আশা করি আপনাদের দোয়া আমি দীর্ঘদিন যাবতেই আমি এটা বইটা দিতে পারবো। কিন্তু এই জিনিসটা আসলেই আসলে আমি ভাবি যে এই মানে অর্ধেক যদি আমি করে যদি আমি স্টেজে উঠি তাহলে আমি তো দর্শকের মন ইয়ে করতে পারবো না, তার আমি ভাবতেছি যে আমি সব কিছু মানে একদম শিখে শিখে পুরাটা শিখে তারপর আমি স্টেজে যাবো, মানে একদম পুরাপুরি জানি ভাবে যে আসলেই মফিজ আসলে একটা নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেক ভালো আমাদের এটা ইয়ে দিয়েছেন। এই কারণে আমি পুরাটা বই আমি পুরোভাবে মুখস্থ করতে চাই, এটা আপনাদের দোয়া চাই যেন আপনাদের, আসলে অনেকেই রাগ করেও আছে যে অত অনেকদিন ধরে এই প্রোগ্রামটিতে হইতেছে না, যে মফিজকে এই প্রোগ্রামটা কি দিবে নাকি আমাদের কি মানে একটা আশা দিয়ে রাখছেন। না আশা না, কিন্তু আমাদের বেহুলা গান যখন পড়ে যায় এটা একটা চাপ ছিল, এই কারণেই রিহার্সেল দেওয়া হয় নাই, মানে পিছিয়ে গেছে বইটা, তখন ধরি নেই আর এদানেই আবার আবার ধরেছি বইটা। আমি বলেছি ওস্তাদকে যে এই বইটা আবার ধরেন, ধরে ধরে আবার তো কিছুটা মানে আমরা মুখস্থ করেছি, আশা করি এই বইটা দীর্ঘদিনই মাধ্যমেই যাবে, অল্প দিনের মাধ্যমেই। তাই আমাদের সাথে দোয়া রাখবেন, আর ওস্তাদ মিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার ওস্তাদের ছেলে, আমি তার সাথে ছোটোবেলা থেকেই বন্ধু হিসাবে কি ভাই হিসাবে ছোটোবেলা থেকেই আমরা দুজন আনন্দিত করে আমরা একসময় ই করে আসছি, আমার অনেক ভালো লাগে। আজকে ভাইকে নিয়ে এসেছি যে একা একা যাব, তাহলে তুমিও চলো। ওস্তাদ আসতে পারে নাই, উনি একটু কাজে ব্যস্ত, ভাইকে নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, আশা করি আমাদের দোয়া রাখবেন। আর ওস্তাদ মিডিয়াকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আপনারা করবেন, এটাই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি, দোয়া রইল আপনাদের প্রতি, দোয়া করবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শেষ প্রান্তে চলে এসেছি সাক্ষাৎকারের। আসলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, মফিজ যেটা বোঝাতে চাচ্ছে তার কথায়, সেটা হচ্ছে যে মফিজ শুধু বেহুলা যাত্রা বা ভাসান যাত্রা পালা বেহুলা এটাই না, সে রূপবান, কাশেমালা প্রেম, খুনাই বিবি, ইমান যাত্রা বা শহীদ কারবালা, গত রাত্রে আমি একটি প্রোগ্রামে তার গিয়েছিলাম, শহীদ কারবালা, ওরে অনেক লোক, সে লোক প্রচুর লোক, এত লোক হয়েছে। আর সেখানে জয়নালের গান যখন সে গিয়েছে তখন তো অনেক মানুষ দেখি আগে আবেগ আপ্লুত হয়ে তারা অজর ধারায় কাঁদছে।
তো আমি এই বিষয়গুলো আসলে দেখে নিজে নিজে অবাক হয়ে গিয়েছি যে এতটুকু বয়সের মধ্যে আসলে তার উপরে প্রেশারটাও বেশি পড়ে যায়, কারণ স্বল্প সময়ে অনেক কিছুই তাকে শিখতে হয়। আর আপনারা দেখেছেন ভাসান যাত্রা পালা যে কোনো যেটাই হোটেল হোক না কেন, সেখানে কিন্তু কোনো প্রমেট মাস্টার বা বলে দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না, সম্পূর্ণ মুখস্থ ভাষায় মুখস্থভাবে তাদেরকে এই অভিনয়গুলো করতে হয়। এই মুখস্থ অভিনয়ের ক্ষেত্রে তাদের একটু সময় লেগে যায় এগুলো শিখতে, তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আগামীতে আরও মজার মজার রূপবান গুনাই বিবি কাশেমওয়ালার প্রেম নিয়ে হাজির হবে আপনাদের ভালোবাসার আদরের স্নেহের মানুষ মফিজুর রহমান জীবন। শেষ বেলায় আমি একটি কথা বলে যাচ্ছি, উস্তাদ যিনি আজকে আপনারা অনেকেই তাকে চেনেন লেবু মিয়া, অবশ্যই উস্তাদের ভালোবাসায় আপনারা যাকে মফিজকে ভালো যারা মফিজকে ভালোবাসেন, মফিজ কিন্তু বলেছে যে আমাকে যারা ভালোবাসেন তারা আমার উস্তাদকে অবশ্যই ভালোবাসেন, অবশ্যই দয়া করে আপনারা উস্তাদ মিডিয়াটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ভালো কোনো একটি অনুষ্ঠান নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।